দিদি, দিদি, তোমাকে একবার কমলাঘাটে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই যুগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছো, বেরিয়ে যাবো কি বলছো? হ্যাঁ বেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি ছি ছি, তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার? দিদি দিদি শোনো, দিদি ছি ছি ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হবো? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। তোমার সাংসারিক জ্ঞান কম দাদা, আমি সেই জন্যই তোমায় দূরে দূরে রাখতে চাই। আমি নিজেই বুঝতেই পারছি না ব্যাপারটা কতদূর গড়িয়েছে। আজই একটা এর শেষ বোঝাপড়া করতে হবে। জবাব দাও, উত্তর দাও, চুপ করে থেকো না। আমি সব বুঝেছি, আমি নিজে গিয়ে সব জেনে এসেছি, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। জবাব দাও, তুমি কি ভেবেছো তোমার এত সাহস হলো কোথাকে? তুমি জবাব দিচ্ছ না, জবাব দাও। আমি নির্মলকে বিয়ে করবো। নির্মলকে বিয়ে করবি, তুই বিয়ে করবি নির্মলকে, কিন্তু কি আছে ওর? চিনি, মানুষের সমস্ত সদ্গুণ ওর মধ্যে আছে, ঐতিহ্য, ঐশ্বর্য, বংশমর্যাদা, এসব কিছু নয়, কিছুই নয়, কুল, শীল, মান। সত্যি করে কি আমরা এসব চাই? এসব চাই কোনো নেই। মঞ্জু, আমি বিয়ে করবো একটা মানুষকে, তার কুলশীল মর্যাদাকে নয়। মা মঞ্জু, কাব্যার উচ্ছ্বাস দিয়ে গড়া পৃথিবীটা নয়। ও তোকে যে কথা বলেছে সে তোর সম্পদের দিকে তাকিয়ে, ও ভালোবেসেছে তোর অর্থকে, অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন তোকে কেউ ভালোবাসতে পারে না। অর্থহীন, সম্পদহীন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্কহীন, আর কোন বিভাব আছে আমার পুরুষকে জয় করবার? শিক্ষা, সৌন্দর্য, তেমন করে তো বলার মতো কিছুই নেই। তাহলে তেমন করে বলার মতো কিছু নেই, শোনো, তোমার যা আছে আমি তাই ভালোবাসি, ভালোবাসি তোমার প্রেমিক মনকে, শ্রদ্ধা করে তোমার ভালোবাসাকে। কিন্তু সবাই যে বলে বলে বলো, ওদের বলতে দাও, তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো, চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে, আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তাঁর সম্পত্তির উপরে আমার এক মোটাও লোভ নেই। তাহলে তাহলে আজ থেকে 5 দিন পরে, আসছে সপ্তাহ সোমবারে,
রাত্রের আটটার সময় হিন্দু মন্দিরে। হিন্দু মন্দিরে আমাদের বিয়ে হবে, আর বিয়েটা হবে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের। কোন রাজকন্যার বিয়ে নয়, সম্মানিত বোনের ভাইয়ের বিয়ে নয়। আর সেদিন তুমি আমার কাছে আসবে ঠিক এমনি নিঃসঙ্ক হয়ে, এমনি আবেগ চঞ্চল মন নিয়ে। আপাতত এটা রাখুন, যদি আরো টাকা করে কিছু লাগে পরে দেওয়া যাবে, তবে দেখবেন যাতে বিয়েটা ঠিক সুষ্ঠু ভাবে হয়ে যায়, বুঝলেন না? কারণ আমার লোক বল বলতে বিশেষ কিছু নেই, আর মেয়েটির তো কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি কিছু ভাববেন না নির্মল বাবু, সমস্ত ব্যবস্থা ঠিক থাকবে, আমাদের সোসাইটির মেম্বাররা সব উপস্থিত থাকবেন, আর বিয়ে সব শাস্ত্র মতে হবে। তবে কি ওই সোমবার দিন লগ্নের মানে আটটার বেশ কিছু আগে আপনারা এসে সব উপস্থিত হবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ছুটিতে যাওয়া হচ্ছে কোথায়? এই সাঁওতাল পরগনার মধ্যেই কোনো একটা জায়গায় যাবো। স্যার যাবার আগে কিন্তু আমাকে অ্যাড্রেসটা দিয়ে যাবে, মানে যদি কোনো দরকার টরকার পড়ে। এই জন্য ঠিক ওই কারণে ঠিকানাটাই রেখে যাবো না, আমি ওখানে হনিমুন করতে যাবো, আর আপনাদের জরুরি চিঠিগুলো গিয়ে আমাকে ডিস্টার্ব করবে ওটি আমি হতে দেবো না স্যার, ও যা হবার ঘুরে এসে হবে। তো আয়োজন দেখে মনে হচ্ছে প্রিপেয়ার্ড ইলপমেন্ট, এতে একটু এক্সাইটমেন্ট বাড়ে, বুঝলেন না? অত লম্বা রান করবেন স্যার? আরে বাবা, এই গাড়িতে এর চেয়ে ঢের বেশি রান আমি করেছি, সারা ভারতবর্ষ এই গাড়ি নিয়ে চষে বেড়েছি, এখন নেহাত নতুন কোণে চড়বে এখানে। তুমি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে আমার কাছে চলে এসো, চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে, আমার ভালো লাগবে। আর তোমার মাকে জানিয়ে দিও যে তাঁর সম্পত্তির উপরে আমার এক ফোঁটাও লোভ নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।